বোমা উদ্ধার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মঙ্গলবার সকালে হরিহরপাড়ার রুকুনপুরের ভবানীপুর রাস্তাধারে দুটি বোঝলা দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে ওই দুটি ঝোলার মধ্যে বেশ কিছু বোমা রয়েছে। অনুমান করা হচ্ছে 16টি বোমা রয়েছে ওই দুটি ব্যাগে। বোমা উদ্ধারের পর এলাকা ঘিরে রাখে হরিহরপাড়া থানার পুলিশ। কে বা কারা সেই বোমা রেখে গেছিল তদন্ত শুরু হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পর বোমা উদ্ধারে ভোট পরবর্তী হিংসার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না এলাকার মানুষ। ভোটের দিন ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 850টি বোমা উদ্ধার করা হয়েছে মুর্শিদাবাদে।